মর্নিং বন্ধুরা, বন্ধুরা কালকে জানো কালকে গেছি আমি কাটপুচড়া। আর কাটপুচড়া কোনো কারণে গেছি কেটে লেগেছি দেখছো সবাই লাস্ট উইকে কোনো কারণে গেছি কাটপুচড়া। তো এখন আমি আবার কাটপুচড়া থেকে রিটার্ন হয়ে গেছি। আর টাইম হয়ে গেছে প্রায় প্রায় 9টা প্রায় প্রায় 9টা বাজি গেছে। আর ওখন আমি কালকে গেছি ট্রেনে কাটপুচড়াতে, আজকে ট্রেনে শিলচরতে না আজকে দিয়ে আর বাসে বাই রোডে যাই। আর বর্তমানে আছি আমরা বাইপাসও একটা রোড বানানি চলে দুয়ারবন্দ লালার থেকে রোড বানানি চলে। এটা বহুত বড় রোড আগে যেটা ছোটো আসছে এটা কাটিয়ে গুটি পাহাড় কাটিয়ে গুটি এটা বহুত বড় রোড বানানি আসে। আর রোড বানানি হওয়ার পরে বন্ধুরা এই রোডের অবস্থা বহুত বেশি কাহিল বন্ধুরা দেখাই দিতে পারে রোডের রোডের কী অবস্থা। তো বন্ধুরা আকাশে মেঘলা মেঘলা ভাব বেজান, কিন্তু বৃষ্টি আইছে না এখন পর্যন্ত। আর এটা তো দেখায় বন্ধুরা পিচ পিচ লাগে, পিচ পিচ না এটা আমাদের পাত্র উত্তর পালাইয়া এটা লেভেল টাইপের করছে, একটা সমান টাইপের করছে। কিন্তু এর আগে যেটা আসলো বন্ধুরা, এর আগে যে রোডটা আসলো খুব জোরে একটা ঝাটকা খাইছে, যার পরে আমি পেকার থেকে ক্যামেরা মোবাইলটা বাইর করছি বাইর করে ভিডিও দেখাই। আর দেখতে পারা তোমরা বন্ধুরা এখানে পাহাড় কাটা ওর লাল মাটির পাহাড় দেখতে পারা, এই যে পাহাড়গুলো খাটিয়ে খাটিয়ে দেখো। আমি আবার খাঁচা রাস্তা আস্তে 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 গিয়ে আবার খাঁচা রাস্তা ঢুকে যাক। সব জায়গা কোনো কোনো জায়গা বড়ো করে, কোনো কোনো জায়গা আগের থেকে বড়ো আসে, বা কোনো কোনো জায়গা তোমার রাস্তা নতুন করিয়া বানানি হর ঠিক আছে। ওই দেখো দেখতে পারে পাত্র উত্তর ফলানি। চলো বন্ধুরা আর গিয়ে আরও দেখি, ওই দেখো ওইটা আসতো পুরানো রাস্তা ঠিক আছে। এই পুরানো রাস্তাটা ওখান জায়গা না ঘুরে ডাইরেক্ট সিধা গেছি গিয়ে আমরা, ওইটা নতুন রাস্তা ওখান যেটা দিকে যাই আর এটা আমরা নতুন রাস্তা, ওই ডাইরেক্ট এদিকে গিয়া সিধা বাইরে যাবো। এই জায়গাতে একটু গাঁথা উতা আছে। চলো বন্ধুরা যাই, দেখো এখানে পুরো চা বাগান পেয়ে পায়, পুরা চা বাগানের ক্ষেত করা আছে এখানে। এটা রুশকান্দি বাগান, আইরংমারা রুশকান্দি বাগান মনে শিওর। তো দেখতে পারা বন্ধুরা আমি বাসের ভিতরে বয়া, তার বাসের থেকে হাত বের করিয়ে আমি মোবাইল দৌড়িয়ে রাখছি। ওই দেখো চা বাগান উপর দিকে চা বাগান দেখা যায়, চা বাগানের ঠিক দুনো দিকে পাহাড় আর আমরা মিডিলে মিডিলে যাই আর। তো বন্ধুরা আস্তে 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 আরও আগ্রহী গেছি আমরা, দেখো দেখতে পারা কীরকম টার্নিং। এখানে প্রাকৃতিক নজারাটাই আলাদা, ওইখানে একটু বাঙ্গা জায়গা আছে ভাই দেখি কতক্ষণ কাটা। বাক্কাও জায়গা আছে গাঁথা আছে রে বা বুঝছো না নি। তো বন্ধুরা আমি হাটটা ভিতরে ঢুকাই দিছি, ঝাটকাটা খাইয়া খাওয়ার পরে আমার যে মনে লাগছে মোবাইলটা পড়ে যাব, সে কারণে আমি ভিতরে ঢুকাই দিছি। আর ভিতরে দেখো আমরা সব প্যাসেঞ্জার দাঁড়ায় বইয়ে আছি, কেউ দাঁড়ানি প্যাসেঞ্জার নাই, সব বোয়াত আছে। আর ফিনে 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 বৃষ্টি একটু অল্প 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 বৃষ্টি হয়ে গেছে মোটামুটি। আমরা এখন একটু পরেই মনে হয় কখনোই আমরা জানলা বন্ধ করে নিতে লাগবো, নাহলে আমরা বৃষ্টিয়ে ভিজবো। তো চলো বন্ধুরা আগে বাড়ি, বন্ধুরা আই গেছে বৃষ্টি আই গেছে, বৃষ্টির বাপ আসলো, বৃষ্টি আই গেছে প্রথম বাপ আসলো, অল্প 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 আইছে বৃষ্টি পড়া মতে আই গেছে ঠিক আছে বন্ধুরা। সে আর তোমরা দেখো আর কেটা আমি ফোন করছি, বৃষ্টি আমরা গাড়ির ভিতরে প্রায় প্রায় আইরংমারা ক্রস করিয়া বৃষ্টি পাইছি। আর না আইরংমারা না, আইরংমারা ক্রস করে আইরংমারা না সরি দুয়ারবন ক্রস করে বৃষ্টি পাইছি। আর ফোন করছি গড়েতে 8:30টার থেকে বৃষ্টি পড়ে, আর 8:30টার সময় আমি প্রায় প্রায় লালা আসলাম, লালার তো কোনো বৃষ্টি বৃষ্টি আসতো না। চলো বন্ধুরা এখন যাই, এখন আর মোবাইল বাইর করার কোনো লাইন নাই, কারণ মোবাইল বাইর করলে মোবাইল বিজি যাইব, আর বিজি গেলে আর ভিডিও বানাতে পারতাম না, এই কারণে সব দিকে জল নেই। দেখতে পারে বন্ধুরা এটা একটা ক্ষেত, ক্ষেতের মধ্যে কীরকম জল। আর এই ক্ষেত কোনো দিনও চাষ হইতো না, কারণ বৃষ্টি দিলে জল জমা হয়ে যায়, জল জমা হয়ে গেলে ক্ষেত কেমনি চাষ হইব, চাষ হইতো না। ফাইনালি বন্ধুরা আমরা এই গেছি শিলকুড়ি, শিলকুড়ি এইগুলো দেখার মন্দির। এটা আমরা বড়ম বাবা প্রত্যেক বছর একবার বড়ম বাবার খুব বড়ো করে মেলা হয়, যেটা আমি একবার ভিডিও আপলোড করছি। আমার ভিডিও তুমি যদি গুগল ইউটিউবে গিয়ে খুঁজাও যে আমার এই ভিডিও ফাইলি পায়, আমি বড়ম বাবার মেলার ভিডিও আপলোড করছি খুব বড়ো করে, বহুত বড়ো করে। তো বন্ধুরা আমি শিলচর আই গেছি, আর শিলচর বর্তমানে তো দাদার অটো বই গেছি, ফুল টিমকে বড় ক্যাপিটাল আই গেছি। ক্যাপিটাল বন্ধুরা যখন কাটপুচড়া থেকে বেরিয়েছিলাম তখন কোনো বৃষ্টি বৃষ্টি আসতো না, ওয়েদার মোটামুটি ঠিকঠাক আসলো। যেই আমি দুয়ারবন দুয়ারবনের আগের থেকে বৃষ্টি মোটামুটি হওয়া শুরু হয়ে গেছে, শিলচর তো কন্টিনিউ বৃষ্টি পড়ার 2.5 ঘন্টার থেকে বহুত জায়গা জল হয়ে গেছে দেখতে পারায়। শতকার পয়েন্টে আসি তখন আমার শরীর মাথা ওঠা ওনার মধ্যে ভিজা, বহুত সময় মাথার চুলে জল ধরিয়ে রাখছে, তখন যেই এমনি মাসি মাছ চুলে জল উন্নয় করে মোটামুটি পুরো আমাদের একটা ভিজা হয়ে গেছে। তখন
ফাইনালি ঘরকে আসলাম গিয়া, ঘরকে খাই আজি একটু সময় রেস্ট করিয়া আবার বাইরে গেছি। এখন বর্তমানে আছি সেন্ট্রাল রোড পয়েন্ট। তো বন্ধুরা সকাল টাইমে বৃষ্টি আসতো না, তারপর থেকে যে বৃষ্টি শুরু করছে এখন কিন্তু উঠেছে না, কন্টিনিউ চলে টিপি 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 টিপি, অত বেশি জলই উঠে যান না, হালকা পাতলা হালকা পাতলা চলে আসে। দেখতে পারা বন্ধুরা আবার শিলচারের রাস্তা দেখা যায় তোমার, শিলচারের রাস্তা দূর অবস্থা।